অ্যাঙ্গোলায় ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের পর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কয়েকটি সংস্থার মতে অ্যাঙ্গোলায় প্রায় 8 থেকে 9 লাখ মুসলিম বসবাস করেন। দেশটির জনসংখ্যার প্রায় 3 কোটি। তবে অ্যাঙ্গোলা সরকার রাষ্ট্রীয়ভাবে এখনও ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি এবং দেশটির জনশুমারিতে মুসলিম সংখ্যা কম করে দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। অ্যাঙ্গোলার অধিকাংশ মুসলিম সুন্নি ইসলামের অনুসারী। তারা সাধারণত বিভিন্ন সময়ে পশ্চিম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে অ্যাঙ্গোলায় এসে স্থায়ী হয়েছেন এবং কিছু রয়েছেন স্থানীয় ইসলামে ধর্মান্তরিত মুসলিম। দেশটিতে বেশ কয়েকটি মুসলিম সংগঠন রয়েছে যারা মসজিদ, স্কুল এবং কমিউনিটি সেন্টার পরিচালনা করে। অ্যাসোসিয়েশন অব দ্য ডেভেলপমেন্ট অব ইসলাম ইন অ্যাঙ্গোলা হল প্রাথমিক ধর্মান্তরিতদের সংগঠন। মুসলিম অ্যাঙ্গোলীয়দের প্রতিনিধিত্ব করে লুয়ান্ডার অ্যাঙ্গোলান মুসলিম সুপ্রিম কাউন্সিল। 2013 সালের শেষের দিকে অ্যাঙ্গোলীয় সরকার কোনো মুসলিম সংগঠনকে আইনত স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে দেশের মসজিদগুলি বিধিনিষেধের সম্মুখীন হয় এবং অনেকগুলি সরকার দ্বারা বন্ধ করেও দেওয়া হয়। আইনি অবস্থা। 2010 সালে অ্যাঙ্গোলীয় সংবিধান দেশের সমস্ত নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। তবে 2016 সালের শেষের দিকে একটি বার্তা ছড়িয়ে পড়ে যে অ্যাঙ্গোলীয় সরকার ইসলাম নিষিদ্ধ করেছে এবং দেশের সমস্ত মসজিদ বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে বলা হয় যে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2013 সালের বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতার প্রতিবেদনে অ্যাঙ্গোলার 194টি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর গণনা করা হয়েছে যেগুলিকে আইনি স্বীকৃতি দেয়া হয়নি। এর মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠ ছিল খ্রিস্টান সংগঠন এবং বেশ কিছু ইসলামী গোষ্ঠীও ছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে লুয়ান্ডার জাঙ্গোপাড়ায় একটি মসজিদ ধ্বংস করা হয়েছে এবং 2টি মসজিদ বন্ধ করা হয়েছে। একই বছরে বিরোধী খ্রিস্টান দলীয় 53টি গির্জা বন্ধ করা হয়েছে। সরকার বলে ধর্মীয় গোষ্ঠীগুলিকে আইনি মর্যাদার জন্য আবেদন করতে হবে এবং স্বীকৃতির পর এই দলগুলিকে স্কুল এবং উপাসনালয় নির্মাণের অনুমতি দেওয়া হয়। স্বীকৃতি হওয়ার জন্য একটি গোষ্ঠীর 1 লক্ষ এর বেশি জনসংখ্যা থাকতে হবে এবং 18টি প্রদেশের মধ্যে 12টিতে তাদের উপস্থিত থাকতে হবে। তবে সরকারি হিসাব মতে মুসলমানদের জনসংখ্যা আনুমানিক 90,000। তাই সরকার 83টি খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীকে আইনি মর্যাদা দিলেও কোনো মুসলিম গোষ্ঠীকে আইনি মর্যাদা দেয়নি। অ্যাঙ্গোলার ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট এই বলে স্বীকৃতির সমালোচনা করেন যে ধর্ম হিসেবে স্বীকৃতি পেতে আপনার 1 লক্ষ প্রয়োজন, তা না হলে আপনি আনুষ্ঠানিকভাবে প্রার্থনা করতে পারবেন না। অনেক অ্যাঙ্গোলীয় ও আফ্রিকীয় মুসলিম সংগঠন ও নেতা বলেন যে অন্যান্য আফ্রিকীয় দেশের মতো অ্যাঙ্গোলাও জনশুমারিতে মুসলিম জনসংখ্যা কম করে দেখায় এবং স্বীকৃতি না দিতে এটিকে ঢাল হিসাবে ব্যবহার করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর রিপোর্ট করে যে প্রায় সকল দেশের সরকার অনিবন্ধিত গোষ্ঠীগুলিকে অস্তিত্ব রক্ষা ও কাজ করার অনুমতি দেয়। অ্যাঙ্গোলীয় কর্তৃপক্ষ কর্তৃক মসজিদ বন্ধ করে দেওয়ার উদাহরণ বিরল। 2013 সালের নভেম্বর অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী জর্জে সিকোটি বলে যে অ্যাঙ্গোলায় 8টি ইসলামিক সম্প্রদায় রয়েছে কিন্তু কোনোটি নিবন্ধনের জন্য আইনি প্রয়োজনীয়তা পূরণ করেনি, তাই এই প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের বিশ্বাস অনুশীলন করতে পারে না। কয়েকটি মুসলিম গোষ্ঠী তাদের মসজিদগুলি সরকারিভাবে নিবন্ধিত করেনি, তবে মুসলিমরা কোনো আইনি প্রয়োজনীয়তা পূরণ করেনি তা পররাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট করেনি। জনসংখ্যা। ঐতিহাসিকভাবে অ্যাঙ্গোলায় উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা ছিল না। অ্যাঙ্গোলা কখনো খিলাফত বা আমিরাতের অধীনে শাসিত হয়নি। 20 শতাব্দীতে অ্যাঙ্গোলার মুসলিম সম্প্রদায় ব্যাপক হারে বেড়েছে বলে ধারণা করা হয়। অ্যাঙ্গোলার অধিকাংশ মুসলিম পশ্চিম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবানন থেকে আসা ব্যবসায়ী এবং অভিবাসী ছিলেন। তবে অ্যাঙ্গোলায় মুসলিম ধর্মপ্রচারকদের কার্যকলাপের ফলে খুব কম অ্যাঙ্গোলীয় ইসলাম গ্রহণ করেছে। এই ধর্মান্তরের বেশিরভাগই অ্যাঙ্গোলীয় গৃহযুদ্ধের সময় ঘটেছিল। তখন উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা সহ অনেক অ্যাঙ্গোলীয় পার্শ্ববর্তী দেশগুলিতে পালিয়ে যায় এবং সেখানে মুসলিম সমাজের সংস্পর্শে এসে ইসলাম সম্পর্কে ব্যাপক জানার সুযোগ পায়।
আদেবায়ো ওয়েবাদ অনুমান করে যে মুসলমানরা অ্যাঙ্গোলীয় জনসংখ্যার 1 থেকে 2.5%। মার্কিন পররাষ্ট্র দপ্তর অ্যাঙ্গোলা সরকারের তথ্যের ভিত্তিতে বলেছে যে অ্যাঙ্গোলায় আনুমানিক মুসলিম জনসংখ্যা 80,000 থেকে 90,000, এবং নোট করে যে কিছু উৎস জনসংখ্যার আকারে 5 লক্ষ এর কাছাকাছি রাখে, যা বাস্তবসম্মত বলে মনে হয় না। অ্যাঙ্গোলার মুসলিম জনসংখ্যার প্রায় 1% শিয়া ইসলামে মেনে চলে। মসজিদে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট বলা হয়েছে যে অ্যাঙ্গোলা সরকার বেছে বেছে মুসলিমদের মসজিদ, স্কুল এবং কমিউনিটি সেন্টার বন্ধ করে দিয়েছে, তবে অ্যাঙ্গোলীয় কর্মকর্তারা এ কথা অস্বীকার করেন। সরকারের মসজিদ বন্ধ করার নীতি গ্রহণ করেছে, তবে স্থানীয় কর্তৃপক্ষ মসজিদগুলি বন্ধ করে দেওয়ার বা তাদের নির্মাণে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। 2010 সালের জুলাই মাসে অজ্ঞাত অগ্নিসংযোগকারী হোয়াম্বতে একটি মসজিদে অগ্নিসংযোগ করে, যার ফলে ব্যাপক ক্ষতি হয়। একজন মুসলিম নেতা পরে বলেছিলেন যে কর্তৃপক্ষ আমাদের সতর্ক করার একদিন পরে মসজিদটি পুড়িয়ে দেওয়া হয়। তারা বলেছিল, আমাদের যেখানে মসজিদটি তৈরি করা উচিত ছিল না এবং এটি কোনো অন্য কোথাও তৈরি করা উচিত ছিল। 2010 সালের সেপ্টেম্বর কর্তৃপক্ষ পূর্ব নোটিশ বা যুক্তি ছাড়াই কাজিঙ্গার একটি মসজিদ বন্ধ করে দেয়, তবে মাসখানেক পরে আবার তা খুলে দেওয়া হয়। 2011 সালের নভেম্বরে অ্যাঙ্গোলীয় কর্তৃপক্ষ বাকাকোয়াকোতে মসজিদ হিসাবে ব্যবহৃত একটি কাঠামোকে বিনা নোটিশে এবং লঙ্ঘনের লিখিত আদেশ ছাড়াই ভেঙে ফেলে। 2011 সালের ডিসেম্বরে মালাঞ্জে প্রদেশের একটি মুসলিম দল কিছু জমি কিনেছিল এবং একটি মসজিদ নির্মাণের অনুমতি পাওয়ার জন্য আবেদন করেছিল। মুসলিম গোষ্ঠীটি বারবার কর্তৃপক্ষকে আবেদন মঞ্জুর করতে বা অস্বীকার করতে বলেছিল, কিন্তু তারা কোনো সাড়ান পায়নি। কয়েক মাস অপেক্ষা করার পর যখন মুসলিম দলটি নির্মাণ শুরু করে, তখন অ্যাঙ্গোলীয় কর্তৃপক্ষ এসে মসজিদের ভিত্তিটি ধ্বংস করে দেয়। কর্তৃপক্ষ আবেদন অস্বীকার বা অপরাধের জন্য একটি উদ্ধৃতিও প্রদান করেনি। 2012 সালের জানুয়ারিতে অ্যাঙ্গোলীয় সরকার মুসলিমদের লুয়ান্ডোতে প্রদেশের দুন্দোতে একটি মসজিদ নির্মাণে বাধা দেয়। যদিও মুসলিম গোষ্ঠীর কাছে একটি করার লাইসেন্স ছিল, 2012 সালের মে মাসে পুলিশ একটি মসজিদ হিসাবে মুসলমানদের ব্যবহার করা একটি ভবনের দরজায় শিকল বেঁধে দেয় এবং সেখানে নামাজ পড়া বন্ধ করতে বলে। মুসলিম নেতারা জবাবে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। অ্যাঙ্গোলার ইসলামিক কমিউনিটির মতে 2013 সালে লুয়ান্ডার বাইরে মোট 60টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়েস অফ আমেরিকা একটি ভিডিও দেখে রিপোর্ট করে যে ভিডিওতে সাওরিমোতে একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে মুসলমানদের মসজিদে নামাজ পড়া বা মসজিদ নির্মাণের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। অ্যাঙ্গোলীয় সংস্কৃতি মন্ত্রী বলেন যে ইসলামের বৈধতা অনুমোদন করা হয়নি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মসজিদ বন্ধ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাঙ্গোলীয় দূতাবাস জানিয়েছে যে তারা এই মন্তব্য সম্পর্কে অবগত নয়। অ্যাঙ্গোলীয় পুলিশের একজন মুখপাত্র বলেন যে তিনি মসজিদ বন্ধ করার কোনো সরকারি আদেশের বিষয়ে অবগত নন। যা হোক, ভয়েস অফ আমেরিকা একটি সরকারি নথি খুঁজে পেয়েছে যেখানে একজন কর্মকর্তাকে ভায়ানা লুয়ান্ডা প্রদেশের জাঙ্গোয় একটি মসজিদ ভেঙে ফেলার কথা বলা হয়েছে। ইসলাম নিষিদ্ধ বিতর্ক। 2013 সালের নভেম্বরে কিছু মিডিয়া সূত্র জানায় যে ইসলাম ও অন্যান্য বিশ্বাসকে ব্যবস্থাকে দেশীয় সংস্কৃতির পরিপন্থী বলে মনে করে অ্যাঙ্গোলায় তা নিষিদ্ধ করা হয়েছে, যদিও পরে সরকারের পক্ষ থেকে প্রতিবেদনগুলো অস্বীকার করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় বলে যে ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে অ্যাঙ্গোলায় কোনো যুদ্ধ নেই। সে সময় OIC-র মহাসচিব একমেলউদ্দিন ইসলাকগুলু বলেন যে তার সংস্থা অ্যাঙ্গোলায় একটি সত্য অনুসন্ধান দল পাঠাবে। ঘটনা। 2004 সালে অ্যাঙ্গোলায় জাতীয় গোয়েন্দা পরিষেবার প্রধান কনস্টান্টিনো ভিতিয়াকা একটি রেডিও সাক্ষাৎকারে দাবি করেন যে চরমপন্থী জিহাদি গোষ্ঠী আল কায়েদা মুসলিম বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে দেশে প্রবেশের চেষ্টা করেছিল।